আজকের প্রতিবেদন কন্যা রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি, অধিপতি গ্রহ বুধ। নমস্কার, অ্যাস্ট্রোপালমিস্ট নিউমেরোলজি সেন্টারে আপনাকে স্বাগত। এখানে প্রত্যেক এপিসোডে আচার্য কুশ মুখার্জি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার, আমি কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আজকের প্রতিবেদন কন্যা রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি, অধিপতি গ্রহ বুধ, শুভ সংখ্যা 5 ও 1, শুভ বর্ণ সবুজ। 2021 তাদের জন্য কেমন, এই বিষয়ে আজকে আলোকপাত করছি। আমি প্রতিদিন একটি করে বর্ষফল ও রাশিফল আপনাদের জানাচ্ছি। আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ পেজ, গ্রুপ, ওয়েবসাইট apnc.co.in সার্চিং করে দেখবেন, সে সমস্ত জায়গায় আপনারা আপনাদের সমস্ত জ্যোতিষিক যে প্রতিবেদন লুকি তার মধ্যে আপনাদের সমস্ত উত্তর পেয়ে যাবেন। আসুন ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্বন্ধে আজকের আমার বিচার এবং বিশ্লেষণ। বর্ষপতি গ্রহ শুক্র। 2021 এই বর্ষফলে কন্যা লগ্ন ও কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তেমন কোনো শুভ বার্তা নেই। কিছু ক্ষেত্রে অনেক ভালো, কিছু ক্ষেত্রে অনেক মন্দ। শুনে নিন কী কী ভালো কী কী মন্দ। শরীর স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো যাবে, অর্থাৎ দুরারোগ্য কোনো রোগে বা ব্যাধিতে ভুগবেন না বা ভয়ঙ্কর কোনো দুর্ঘটনার শিকার হবেন না। ধন স্থান অশুভ, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছে যেতে পারে। সুতরাং বিজনেসের ক্ষেত্রে বা যে সমস্ত ক্ষেত্রে আর্থিক লেনদেন করা হয় এরকম জায়গায় খুব সচেতনতার সঙ্গে পদক্ষেপ করবেন। করণীয় যা তা আমি আপনাদের পরে বলে দেব। তো চতুর্থ স্থান, চতুর্থ পতিগ্রহের অবস্থান অনুযায়ী মা বাবার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, বিশেষ করে পিতৃস্থানের ক্ষেত্র অশুভ। কোনো কোনো ক্ষেত্রে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের পিতৃবিয়োগ ঘটতে পারে। সন্তান নিয়ে শুভ সংবাদ রয়েছে, অর্থাৎ সন্তান নিয়ে খুব একটি দুর্ভোগ হওয়ার কোনো কারণ নেই। সেটা শিক্ষাক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক, যে কোনো ক্ষেত্রেই সন্তান সুখের কারণ হয়ে দাঁড়াবে। গুপ্ত শত্রু এরা প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে, এরা দুঃখের কারণ হবে। বিশেষত যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কন্যা লগ্ন কন্যা রাশির জাতক জাতিকাদের অবস্থান তুলনামূলকভাবে মন্দ। তারা প্রতিদিন বুধের বীজমন্ত্র করবেন, ওং স্ত্রিং স্ত্রিং বুধায়। সবুজ রঙের পোশাক পরিচ্ছদ পরবেন এবং চেষ্টা করবেন সাধারণত স্নান করে এই বীজমন্ত্র পূর্ব দিকে মুখ করে করবেন। কোনো কোনো ক্ষেত্রে ভালো গ্রহাচার্যকে অ্যাস্ট্রোলজিস্টকে দেখিয়ে পান্না পড়তে পারেন। তো সপ্তম স্থান, এটি অত্যন্ত শুভ। বিবাহ ক্ষেত্রে, প্রেম ক্ষেত্রে, দুটি ক্ষেত্রেই কন্যা লগ্ন কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ ফল প্রাপ্তি হবে। মৃত্যুর ক্ষেত্রে কোনো বড় দুর্ঘটনাজনিত কারণের জন্য কোনো মৃত্যু ঘটবে না। মৃত্যু স্বাভাবিক ডেথ, সকলের রয়েছে, জন্ম রয়েছে, মৃত্যু রয়েছে, থাকবে। কিন্তু কোনো দুর্ভাগ্যজনিত অর্থাৎ সুইসাইডাল ডেথ এরকম ধরনের বড় কিছু ঘটনা ঘটবে না। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য
2021 বর্ষফলে সবচাইতে দুর্ভাগ্যের কারণ হতে পারে আইন সংক্রান্ত বিষয়ে। তারা অযথা ঝামেলায় জড়িয়ে যাবেন, অযথা আইনের শিকার হবেন, অযথা মানে সেটি যে কোনো বিষয়ভাবে তাদের ঘটতে পারে, অর্থাৎ আইনি জটিলতা দেখা যায়। সুতরাং তারা কী করবেন, খুব ধীরস্থিরভাবে সমস্ত কাজকর্মের মধ্যে চলার মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাবেন, যাতে কোনো রকম অযথা বিতর্কের মধ্যে জড়াবেন না। ভাগ্য তুলনামূলকভাবে কন্যা রাশির জাতক জাতিকারা ভালো থাকবে। ভাগ্যে একাধিক পরিবর্তন ঘটবে, সেটি কর্মের ক্ষেত্রের জন্য হতে পারে, সেটি সাংসারিক ক্ষেত্রেও ঘটতে পারে, সেটি শিক্ষাক্ষেত্রেও ঘটতে পারে, সেটা শারীরিক ক্ষেত্রেও ঘটতে পারে। ভাগ্য অত্যন্ত শুভ, অর্থাৎ শুভফল প্রাপ্তি ঘটবে। কর্ম সরকারি চাকরি দিবিজের জন্য সুসংবাদ নয়, অর্থাৎ একাধিক ক্ষেত্রে তাদের বিপর্যয়ের শিকার হতে পারে, কর্মচ্যুতি ঘটতে পারে, কর্মহানি ঘটতে পারে, কর্তব্য অবহেলার জন্য অনেক বড় ভুল ভ্রান্তির কারণে অনেক বড় আমরা কি বলি শাস্তিযোগ্য যে পানিশমেন্ট যাকে বলি সেগুলি হতে পারে। সুতরাং যারা প্রাইভেট সংস্থায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে, তারা খুব বিচক্ষণতার সঙ্গে কাজকর্মের মধ্যে থাকবেন, যাতে এমন কোনো দুর্যোগের শিকার না হন। একাদশ পতি গ্রহের অবস্থান ভালো তুলনামূলকভাবে, সুতরাং আয় বৃদ্ধি পাবে, ব্যবসায় শুভ লক্ষণ দেখা যায় এবং ঋণ মুক্ত হওয়া, ঋণ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যয় প্রতি গ্রহের অবস্থানও যথেষ্ট ভালো, প্রচুর ব্যয় হবে এমন কোনো সম্ভাবনা নেই। সুতরাং প্রত্যেক কন্যা লগ্নের কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2021 বর্ষফল তুলনামূলকভাবে কিঞ্চিত ভালো, কিঞ্চিত জায়গায় অশুভ আমি ব্যক্ত করলাম। এবার আসুন বর্ষফল, বর্ষফলে আমরা কীরকম দেখব। জানুয়ারি মাস তারা ভালো যাবে সব দিক থেকে, শরীর স্বাস্থ্য ধন অর্থ সাংসারিক বিষয় সব দিক থেকে শুভ লক্ষণ দেখা যায়। ফেব্রুয়ারি মাস অত্যন্ত মন্দ, সব ক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হবেন, বিশেষত প্রেমে প্রতারিত হবে। মার্চ মাস আর্থিক মন্দা দেখা দেবে, কোনো ক্ষেত্রেই আর্থিক সুরাহা দেখা যাবে না। বিজনেসের ক্ষেত্রে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন চোখ কান খুলে ব্যবসা করবেন, অযথা আর্থিক ভুলভাল লেনদেন করবেন না। এপ্রিল মাস কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্য শুভফল সব দিক থেকে, বিশেষত শুভফল কোথায় তাদের পাবে, হঠাৎ করে লটারি প্রাপ্তি, হঠাৎ করে আর্থিক যোগ, হঠাৎ করে গৃহ নির্মাণ যোগ, হঠাৎ করে গাড়ি ক্রয় করতে পারে, হঠাৎ করে বিদেশ ভ্রমণ করতে পারে। সবগুলো কিন্তু আকস্মিকভাবে ঘটতে পারে, অর্থাৎ প্রাপ্তি যোগ প্রচুর রয়েছে, যেটাকে আমরা বলি পরধন প্রাপ্তি, এরকম ঘটনা ঘটতে পারে। জুন মাস, মে মাস, এই দুটি মাস তাদের জন্য শুভ অশুভ দুই মিশ্র ফল রয়েছে। কোনো রকম দুর্ভাগ্যজনক ঘটনা যেমন ঘটবে না, প্রচুর উন্নতি হবে এমনও কোনো ঘটনা ঘটবে না। জুলাই মাসে কন্যা লগ্ন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ, কারণ কি, এই সময় তাদের থেমে থাকা সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে সহজ সরল হতে পারবে, কিন্তু কোনো ক্ষেত্রেই তারা প্রেমে সার্থক হবে না। সব ক্ষেত্রেই এইটি জায়গা দেখা যাচ্ছে যে প্রেম থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং যারা এ ধরনের সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কাছে বিশেষ অনুরোধ, তারা নিকটবর্তী খুব ভালো অ্যাস্ট্রোলজিস্টের পরামর্শ অনুযায়ী এই জায়গাটি বিচার এবং বিশ্লেষণ করে তার প্রতিবিধান করে নেবেন। জুলাই মাস ভালো, বিশেষত ভালো কোন দিক থেকে, শরীর স্বাস্থ্য শিক্ষা সন্তান এই সমস্ত দিক থেকে শুভফল প্রাপ্তি ঘটবে। আগস্ট মাস কন্যা লগ্ন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তুলনামূলকভাবে মন্দ, কেন না, এই সময় শনির অবস্থান মকরে থাকছে এবং আগস্ট মাসে শনি অনেক মানে ক্ষমতাশালী গ্রহ হিসাবে থাকবে, সেই সময় তার
কন্যা রাশির কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্য কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেবে, যেমন অসম্ভব ব্যয় বৃদ্ধি হয়ে যাবে, এত ব্যয় বৃদ্ধি হয়ে যাবে যে সংসারে একটা মানে খারাপ অবস্থা তৈরি হয়ে যাবে, একটা দুরবস্থা তৈরি হয়ে যাবে। সুতরাং সেই সময়ের জন্য আপনারা এমন জিনিস কিছু ক্রয় করবেন না যেখানে আর্থিক এই মন্দার মধ্যে দিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো আর্থিক মন্দা চলছে তারপরেও কিছু জিনিস কিনলাম, এটা হয়ে যায় রিস্ক, তখন একটা সাংসারিক ডামাডোল চলে এবং সংসার একটা অশান্তি চলে। এগুলি করবেন না, এখান থেকে বিরত থাকবেন। এবার আমরা যদি বলি সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর অক্টোবর দুটি মাসই কন্যা লগ্ন, কন্যা রাশি জাতক জাতিকারা ভালো থাকবে, মানে সব দিক থেকে ভালো থাকবে এমনটা নয়, কিছু কিছু তো সব জায়গায় ভালো মন্দ থাকে, মিশ্র প্রতিক্রিয়া থাকে। তার মধ্যে ভালো দিকটা যেটা সবচাইতে বেশি রয়েছে শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে তারা শুভফল প্রাপ্তি পাবে। নভেম্বর মাস এরা উল্লেখযোগ্যভাবে সব দিক থেকে সফলতা অর্জন করবে, বিদেশ ভ্রমণ করতে পারে, কর্মক্ষেত্রে সফলতা অর্জন করবে এবং এমনকি যে সমস্ত ক্ষেত্রে বিবাহ সমস্যা রয়েছে, বিয়ে হতে চাইছে না, বহুদিন বহু প্রচেষ্টা করেও কিছু হচ্ছে না, তখন কিন্তু এই সমস্ত জাতক জাতিকারা কিন্তু বেনিফিটেড হবে। সপ্তম গ্রহের অবস্থান এত ভালো থাকবে সে সময় তারা ভালো থাকবে। আসুন ডিসেম্বর মাস কেমন যাবে। যে মাসে সাধারণত মানুষের ভালোই চলে, সাধারণত ডিসেম্বর মাস ঘুরে বেড়াবার সময়, এই প্রত্যেক লোক এখানে ওখানে বেড়াতে যায়, সেই সময় এরা থাকবে সবচাইতে মন্দ, কেননা এদের মানসিক অবসাদের শিকার হবে। সেই সময় এমন পরিণতি হতে পারে এদের মানসিক শান্তি বিঘ্নিত হবে, সেটা সম্পূর্ণ হবে দাম্পত্য কলহ থেকে, পারিবারিক কলহ থেকে, সন্তান নিয়ে কারণ থেকে। সেক্ষেত্রে তাদের এমন সমস্যা তৈরি হবে যে তারা এত প্রতিকূল অবস্থার মধ্যে চলবে, তখন দিশা খুঁজে পাবে না, কি করবেন সেই সময়। ওং হ্রিং এই বীজ মন্ত্রটি করবেন। আবার কি বলে দিচ্ছি কি করবেন, ডিসেম্বর মাসে কন্যা লগ্ন, কন্যা রাশির জাতক জাতিকারা ওং হ্রিং এই বীজ মন্ত্রটি করবেন 108 বার স্নান করে। সন্ধেবেলা বীজ মন্ত্র করবেন ওং ওয়িং হ্রিং রা হবে, ওং ওয়িং হ্রিং রা হবে, এটি করবেন 108 বার। রাহুর সে সময় যদি আপনারা রাহুকে সন্তুষ্ট রাখতে পারেন, রাহু যদি আপনাদের সহায় গ্রহ হয়, তাহলে অনেক কিছু দিক থেকে আপনারা লাভবান হবেন। সব ক্ষেত্রে গ্রহরত্ন পড়ার কোনো দরকার নেই, প্লেন বীজমন্ত্র করবেন, বীজমন্ত্র করলে মুনি ঋষিরা উপকৃত হয়েছে, আপনারাও উপকৃত হবেন। গ্রহরত্ন কেনার সামর্থ্য না থাকলে অযথা গ্রহরত্ন পড়ার দরকার নেই, সেক্ষেত্রে গ্রহের বীজমন্ত্র করবেন, একই ফল পাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, সমস্ত মানুষ উপকৃত হন, তাহলে নিশ্চিত শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাকে উৎসাহিত যেমন করবেন এবং পারিপার্শ্বিক বন্ধুদেরও সাহায্য করবেন, তারা যাতে উপকার পায়। নমস্কার, ধন্যবাদ।